আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিওটিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আপনারা জানতে পারবেন যে স্বপ্নগুলো আপনাদের কেউ দেখলে জীবনে অকল্পনীয় সুসংবাদ লাভ হবে আলহামদুলিল্লাহ। দর্শক, স্বপ্নগুলো কি কি আর কিভাবে সুসংবাদ লাভ হবে এই সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি মোট 5টি স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরব। এই 5টি স্বপ্নের যেটি আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা জীবনে কোনো না কোনো সুসংবাদ লাভ করতে পারবেন। কিভাবে দর্শক, তো চলুন জেনে নেই। দর্শক, 5টা স্বপ্নের 1 নাম্বার স্বপ্ন, কোনো বেকার ব্যক্তি অর্থাৎ যার চাকরি বাকরি নেই, কামাই রোজগার নেই, বেকার হয়ে বসে আছেন ঘরে, তো কোনো বেকার ব্যক্তি যদি স্বপ্নে আলো দেখেন আলহামদুলিল্লাহ, এমন স্বপ্ন দেখলে তার চাকরির ব্যবস্থা হবে, তার কামাই রোজগারের ব্যবস্থা হবে, তার জীবন থেকে বেকারত্ব দূর হয়ে যাবে। তার মানে খুবই একটা আনন্দদায়ক সুসংবাদ তার জীবনে আসবে যে তিনি কোনো চাকরি বাকরি এগুলো লাভ করতে পারেন, অর্থ উপার্জনের কোনো সুসংবাদ তার জীবনে আসবে ইনশাআল্লাহ। দর্শক, 2 নাম্বার স্বপ্ন হচ্ছে গিয়ে কোনো ব্যক্তি স্বপ্নে যদি ওজিফা বা তাসবিহ পাঠ করতে দেখেন, ওজিফা পাঠ করতে দেখেন কিংবা তাসবিহ পাঠ করতে দেখেন, এগুলো যদি দেখেন তাহলে আলহামদুলিল্লাহ এমন স্বপ্ন দেখাও একটা সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে। সেটি হলো যে স্বপ্নদ্রষ্টার হাতে কোনো প্রচুর অর্থ সম্পদ আসতে পারে, যে কোনো রকমের অর্থ সম্পদ স্বপ্নদ্রষ্টার হাতে আসতে পারে, তো এইটাও এক প্রকার সুসংবাদ। অর্থ সম্পদ লাভ করা, হাতে আসা, এইরকম কোন সুসংবাদ স্বপ্নদ্রষ্টা লাভ করতে পারবেন ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। দর্শক, 2 নাম্বার স্বপ্ন গেল। 3 নাম্বার স্বপ্ন, কোন ব্যক্তি যদি স্বপ্নে ময়লা আবর্জনার স্তব দেখেন, এমনটা অনেকে দেখতে পারে, ময়লা আবর্জনার স্তূপ কোনো ব্যক্তি স্বপ্নে দেখলেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্নদ্রষ্টার হাতে অপ্রত্যাশিতভাবে সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে, তো এইটাও একটা সুসংবাদ লাভেরই স্বপ্নদর্শক, যে অপ্রত্যাশিতভাবে স্বপ্নদ্রষ্টার হাতে টাকা পয়সা আসবে, অর্থ সম্পদ আসবে। ময়লার স্তূপ যেটা সে দেখেছে ওইটা যত বড় হবে, যে পরিমাণের হবে, ওই পরিমাণ অর্থ সম্পদ স্বপ্নদ্রষ্টার হাতে আসতে পারে, এমনটা বোঝায়। দর্শক, অর্থ সম্পদ এটা শুধু টাকা পয়সাই বোঝায় না, এটা দেখা গেছে বিভিন্ন কিছু হতে পারে, এটা আপনার খাবার দাবারের বস্তুও হতে পারে, পোশাক পরিচ্ছদ এগুলোও হতে পারে, এইটাও এক প্রকার সম্পদ যেগুলো মানুষের প্রয়োজন পড়ে মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে। তো দর্শক, আল্লাহ পাক আমাদের সবার জীবনে এমন স্বপ্নর বৃদ্ধি করে দেন, আমিন। তো এরপরে 4 নাম্বার স্বপ্ন দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আপেল দেখেন, আর এমত অবস্থায় স্বপ্ন দ্রষ্টা তিনি সন্তানের ইচ্ছা পোষণ করে রাখছেন, যে তিনি চাচ্ছেন তার যাতে সন্তান হয়, তার স্ত্রী গর্ভ থেকে যাতে সন্তান হয়, আর এমত অবস্থায় চাই স্বামী হোক বা স্ত্রী, স্বপ্নে যদি আপেল দেখেন তাহলে এটা দেখা তাদের সন্তান এর সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে, তাদের সন্তান লাভ হবে। তাদের তার স্ত্রী যদি সন্তান না হয়ে থাকে তাহলে স্বপ্নে আপেল দেখা মানে এটা একটা ইঙ্গিত বহন করছে, একটা বার্তা যে কোনো সুসংবাদ তার জীবনে আসতে পারে, সন্তান লাভের কোনো সুসংবাদ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি স্বপ্ন। দর্শক, 4টা স্বপ্ন আপনাদের কাছে আমি তুলে ধরলাম। 5 নাম্বার স্বপ্ন, কোনো ব্যক্তি যদি স্বপ্নে আংটি দেখেন, আংটিটা চাই রূপার হোক বা সোনার হোক, যেটাই হোক, তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে আংটি দেখেন, আর এমত অবস্থায় স্বপ্নদ্রষ্টা তিনি যদি একজন অবিবাহিত হন, চাই একজন পুরুষ হোক বা একজন নারী হোক, যদি অবিবাহিত কোনো ব্যক্তি স্বপ্নে আংটি দেখেন তাহলে আলহামদুলিল্লাহ এমন স্বপ্ন দেখা এটা বিয়ের সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ স্বপ্নদ্রষ্টার হয়তো দ্রুত বিয়ের ব্যবস্থা হবে, বিয়ের সম্বন্ধ আসবে, বিয়ে কোনো সুসংবাদ তিনি লাভ করতে পারবেন, এমনটা অনেকের মনের আশা থাকে। অনেক ছেলে মেয়েরা যারা বিয়ের উপযুক্ত হয়ে যান, তো তাদের ইচ্ছা থাকে একটাই, যাতে করে দ্রুত বিয়ে হয়, দ্রুত ছেলে বিয়ে করতে পারে, কারণ বিয়েটা এটা গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা একটা সুন্নতে মুআক্কাদা, এমনকি এটা অবস্থা অনুপাতে ফরজ হয়ে যায় কারোর প্রতি বিয়েটা এবং ওয়াজিব। তো বর্তমানে ফেতনা ফাসাদের জমানা বিয়ে করাটা হলো ওয়াজিব, কারণ বিয়ের মাধ্যমে অনেক প্রকারের গুনাহ, অনেক নাফরমানের কাজ থেকে বেঁচে থাকা যায়। সেই সাথে সাথে বিবাহটাকে বলা হয়েছে আন নিকাহ ওয়া নিসফুল ঈমান, হাদিসের মধ্যে আসছে যে বিবাহটা হলো ইমানের অর্ধেক, অর্থাৎ বিবাহ করলে তো এর দ্বারা কেমন যেন সে ইমানের 50% হক সে আদায় করে ফেললো। তো দর্শক, তো বুঝতেই পারলেন যে বিয়ের কতটা গুরুত্ব, তো এটা অনেকের মনে আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। তো আপনারা কেউ যদি স্বপ্নে আংটি দেখেন তাহলে বিয়ের সুসংবাদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো 5টা স্বপ্ন এগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে স্বপ্নগুলো দেখলে কোনো না কোনো সুসংবাদ আপনাদের জীবনে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সকলে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।